এসো কোরআন শিখি এসো কোরআন শিখি ছড়িয়ে দিতে জগতে আলো সহি তালি কোরআন ফাউন্ডেশন ডিজিটাল সিস্টেমে শেখাই কোরআন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও ভোরেরা এই মুহূর্তে যেনারা আজকের আমাদের এই বানান করে কোরআন শিক্ষার ক্লাসে অংশগ্রহণ করেছেন আপনাদের সবাইকে মোবারকবাদ জানাচ্ছি আমি করি মোহাম্মদ সালিম শিক্ষার্থী বন্ধুরা প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে প্রতিটা সময় আপনারা অপেক্ষায় থাকেন আমরা কখন আরেকটি ভিডিও আরেকটি ক্লাস আপলোড দিব আপনাদের কাছে নোটিশ চলে যাবে নোটিফিকেশন চলে যাবে যখন আপনারা ভিডিওটা পান খুশি হয়ে যান আর আল্লাহ সবহানও তার পক্ষ থেকে যখনই কোনো নিয়ামত পাবো আমরা তখনই আমরা বলবো আলহামদুলিল্লাহ আজকে আমরা কোরআন মাজিদের সৌরাতুল বাকরার একশত পঁচাশি নম্বর আয়াত থেকে তিলাওয়াত শুরু করব ইংশা আল্লাহ দ্বিতীয় পারা সাত নম্বর পৃষ্ঠা যাদের কাছে এই তাজভিদ কালার কোরআন মাজিদ ইতিমধ্যে পৌঁছে গেছে যারা আমাদের সাথে যোগাযোগ করে সংগ্রহ করেছেন ক্রয় করেছেন আপনারা দ্বিতীয় পারা সাত নম্বর পৃষ্ঠা খুলুন এবং আমার ক্লাসের সাথে আপনার কোরআনের পৃষ্ঠার সাথে মিলিয়ে মিলিয়ে আমাদের সাথে প্র্যাকটিস করুন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে সহজ হবে সুন্দর হবে اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي فيه القران الذي انزل فيه القران هدى للناس هدى للناس وبينات শিক্ষার্থী বন্ধুরা দিকে লক্ষ্য করুন আমরা বানান করে তিল করবো ইনশাআল্লাহ প্রথমে সিন সা বল রাজবর র মিম জবর মা র মা র মা রয়ের উপরে জবর হলে রয়ের উপরে পেশ হলে র মোটা করে উচ্চারণ করতে হবে দ দালিফ জবর দ নুন লাম জবর নাল লাম জবর লা নাল লা দালিয়াজের রি এবার লক্ষ্য করবো আমরা দ দালিফ জবর দ এটা এক আলিফ টানতে হবে আর আল্লাহ জি এটা তিন আলিফ টানতে হবে তারপরে হামজা নুন পেশ জিলজবল্লা ও তাহলে এটা হলো ইকফা গুন্না কি গুননা ইক গুন্না নুন সাকিন এবং তান উইন এর পরে যদি ইকফার হরপাস হয় তাহলে গুন্নার সাথে লুকিয়ে পড়তে হয় আর এই তাজুবিদগুলি জানার জন্য বোঝার জন্য অবশ্যই আমাদের এসো কোরআন শিখি বইটা সংগ্রহ করতে হবে আপনাদের তিনটি জিনিস লাগবে মনে রাখুন এসো কোরআন শিখি বই তাজবিদ কালার কোরআন মাজিদ এবং এই সবগুলো ভিডিও একসাথে মেমরি কার্ড এই তিনটা জিনিস আমাদের কাছে রয়েছে এটা সারা দুনিয়াতে অনেকেই সংগ্রহ করেছেন যারা এখনও করেননি স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগের মাধ্যমে এটা সংগ্রহ করুন আর এই কোরআন মাজিদ এবং এসো কোরআন শিখি বইয়ের পিডিএফ রয়েছে পিডিএফ ফাইলটাও আমাদের সাথে যোগাযোগের মাধ্যমে আপনারা সংগ্রহ করতে পারবেন উনযিলা উনযিলা ফাইযাল ফি ফি হালামzel হিল ফি হিল এটা এক আলিফ টান হবে কফ র পেশ কুর হামজা খরাজে আ কোর আ নুন পেশ নো তোর অ্যা হাপেশ হু দাল লাম দুজগর দাল হু দল হু দল লাম নুঞ্জের লিন নুন জবর না লিন্না সিঞ্জের সি লিন্না সি লিন্যা সি দর্শক লক্ষ্য করুন এখানে তার উইন এর পরে লাম আসছে এটা এই দোঘামি বিলা হয়েছিল গুন্যা সারা মিলিয়ে পড়তে হবে এই ইয়াটা উচ্চারণে আসবে না লিন হচ্ছে লামনুনজের লিন এটা কিন্তু ওয়াজিব গুনা হরকতের বামে নুনে তাশদিদ আমি বলেছিলাম হরকতের বামে নুনে বামি মে তাশদিদ হইলে গুনন করিয়া করিতে হয় ইহাকে ওয়াজিবে গুনন বলে তাহলে এটা হলো লিন না না

মিনাল হাফেস দাল আল হুদা এটা একা আলিফ টানতে হবে আর এটা তানবুনের পরে মিম আসছিল এটা এই দোকানে বাগুন না হয়েছিল ওয়াবাই হুদা এই যে মিনাল এখানে আলিফটা উচ্চারণে আসবে না হুদা এখানে ইয়াটা উচ্চারণে আসবে না আবার লক্ষ্য করুন شهر رمضان الذي انزل فيه القران

ফোর ওয়াল ফোর এটা র মোটা হবে কম এখানে তিন আলিফ টান হ্যাঁ ওয়াল ফোর ওয়াল ফোর কন তাহলে এখানে কি হলো মিনাল হুদা ওয়াল ফোর কন এখানে এই আলিফটা উচ্চারণ আসবে না এবার লক্ষ্য করেন ফা জবর ফা মিম নুন জবর মাং এটা ইকফাগুন নাম ফা মাং শিন জবর শা হাযির হি দাল জবর দা শাহীদা ফামান শাহিদা মিম নুন জির মিম কাফেশ কু মিম শিন পেশ মুস মিম কুমস শিন হাযবর সাহর জবর রা শা রা শা রা ফালাম জবর ফেল ইয়া জবর ইয়া ফেল ই ফেল ইয়া সপ মিম পেশ সোম হ্যা হু সোম হু ফেল ইয়া সুম এখানে ওয়াকফ করার সময় একটু খেয়াল করতে হবে সোম সোম এই যে হাটা আওয়াজ করে বের করতে হবে ফেল ইয়া সোম আবার লক্ষ্য করুন ফ মাং শাহি দামিং কোমো ইয়া সোম এবার লক্ষ্য করুন ওয়াউ জবর ওয়া মিম নুন জবর মাং ওয়া মাং ইক গুন্না না জবর কা নুন জবর না ওয়া মাং কানা এখানে নুন সাগের পরে কাফ আসছে ইক ফাগুন না আর কাফালিভ জবর কা এটা হলো একালিফটান

ওয়ামাং ইকসাগুন্না কা একালিফটান না তাড়াতাড়ি মারি একালিফটান দন ইভার আউ আলা একালিফটান সিনজবসা ফাজবর ফা সাফা রুজের রিং সাফা রিং এটা ইকফাগুন্না ফাজবর ফা আইন দালজার ঈদ দাল জবদ্দা ফাঈদা তামিম দুই পেশ তুম ফাঈদা তুম এটা তানু উইনের পরে মিম আসছে ইদ গামি বাগুন্না মিম নুঞ্জের মিন এটা ইজহার হামজা ইয়াজবর

ومن كان مريضا أو على سفر فعدة أو على سفر فعدة من أيام أخر يبقى <applause> الله كورون يا باش يو রাজের রি রি ইউরি লাম পেশ দুল লাম খারাপ বললা ল মোটা হবে ইউরি রি দুল এখন মাঝখানে আলিফটা লামটা উচ্চারণে আসবে না দুল ল মোটা হবে এক হবে হু তাড়াতাড়ি ইউরি দুল ল হু ইউরি দুল ল হু বাজের বি কাফেশ কু বি কু মিম লাম পেশ মূল বি কু মূল

বাজের বি কাফেশ কু বি কু পেশ মূল বি সিন পেশ রুস র জবর র রুস র ওয়া লা ইউরিদু বিকুমুল উসর 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 এভাবে রটা উচ্চারণ করতে হবে এবার শুনতে থাকুন

হা জবর হা এখানে ওয়াউটা আলিফটা আলিফটা লামটা চারটি হরফ উচ্চারণে আসবে না রব্বাল্লাহা ওয়ালিতু লহা আইন জবর আ লাম খারা জবর লা আলা এক আলিফ ইয়াটা পড়তে হবে না মিম জবর মা হা জবর হা দাল খারা জবর দা 하다 মাহাদা মাহাদা কাফমিম বিশকুম ما هداكم ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون واو زبر ولا لام زبر لا ولا عين لام زبر عل ولا عل لام زبر لا ولا عل ولا عل كف من بيشكم ولا علكم تاسين زبر تاس

দাঁওয়ালি তুঙ্কা বিরুল আলা মাহ দা কুম্ মাহ দাঙ্ক কুম্য়ালা আলা কুম তস কোঁরুম শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে পঁচাশি নম্বরশো তো পঁচাশি নম্বর আইটি তেলাবাদ করেছি আমি আয়াতটি আবারও আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি লক্ষ্য করুন আমি এখানে ওয়াকফ করেছি অলু দলিন الناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه. ومن كان مريضا او على سفر فعده من ايام اخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولا يريد بكم العسر ولتكملوا العده ولتكبروا الله على ما هداكم ما هداكم ولعلكم تس কর সবাই বলছে আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালার দরবারের সুক্রিয়া আদায় করছি যে আজকে এখানে এই ক্লাসে আমরা সুরাতল বা করার একশো পঁচাশি নম্বর আয়টি তেলাওয়াত করেছি দর্শক শ্রোতারা যা যারা এই মুহূর্তে আমাদের এই ক্লাসে অংশগ্রহণ করেছেন আমি যেভাবে প্র্যাকটিস করিয়েছি চেষ্টা করেছি মাস্ক করিয়েছি আপনারা আমার সাথে সাথে প্র্যাকটিস করুন আর ভিডিওটা বারবার দেখবেন প্রত্যেকটা ভিডিও বারবার দেখবেন দেখবেন আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ আর এই মুহূর্তে অবশ্যই অবশ্যই ভিডিওটা আমরা শেয়ার করে সব মানুষের কাছে ছড়িয়ে দিব কারণ এটা আমার এবং আপনার দায়িত্ব আল্লাহ সুবাহন তালা যেন আমাদেরকে এবং আমাদের মুসলিম ভাই বোন সবাইকে যেন সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন দর্শক শ্রোতা আমরা যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে নেব কারণ সাবস্ক্রাইব না করলে আপনি আর পরবর্তী ভিডিওগুলো সিরিয়ালে পাচ্ছেন না ভিডিওগুলি সিরিয়ালে পাওয়ার জন্য অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব করতে হবে যখনই আমি ভিডিও আপলোড দেবো সাথে সাথে আপনি জেনে যাবেন আমরা প্রত্যেকে আমি তুমি সে তার আমরা প্রত্যেকে কোরআনের খ্যাত মতে নিয়োজিত হব। প্রতিদিন আমরা এই চ্যানেলটি শেয়ার করে অন্যত্র মানুষের কাছে ছড়িয়ে দিব আর প্রত্যেককে কমপক্ষে দশজন ব্যক্তিকে এই চ্যানেলে সাবস্ক্রাইব করিয়ে ভর্তি করব যাতে করে তারা এখানে কোরআন শিখে ফি সাবিল্লা সবাই কোরআন শিখবে এখানে কোনো পয়সা খরচ নেই আল্লাহনতাল আমাদের প্রত্যেকে যেন সহি সালামতে সহি শুদ্ধভাবে কোরআন তিলাম করার তৌফিক দান করেন আজকের মতো আমরা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি